নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ দিয়ে একদমই নতুন ধরনের আর নতুন স্বাদের একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর একদমই নতুন ধরনের একটা রেসিপি। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা হামানদিস্তা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মাপের একটা আদার টুকরো। আদাটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর নিয়েছি 5 কোয়া রসুন। এরপর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1/2 চামচ গোটা ধনে। এবার এই সব উপকরণ আমি একসাথে থেঁতো করে নেব। বন্ধুরা, আপনারা এটা মিক্সিতেও করতে পারেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যেন একদম মিহি পেস্ট না তৈরি হয়ে যায়, একটু গোটা গোটা থাকবে, এইভাবে এটাকে থেঁতো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার করা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এটাকে আমি এইভাবে একটু গোটা গোটা রেখে থেঁতো করেছি। এরপর আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের সেদ্ধ আলু। এবার এই আলুটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে। আলু সেদ্ধটাকে এখানে মেখে নিলে কিন্তু হবে না, এইভাবে হাত দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে। এটা আমার তৈরি করা হয়ে গেছে, এটা আমি সরিয়ে রেখে দিলাম। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো সর্ষে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। মৌরি দিলে এই স্বাদটা কিন্তু খুবই ভালো হবে, তাই মৌরিটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম কারি পাতা, আর কারি পাতাটাকে আমি এখানে ছোটো ছোটো করে কেটে তারপর এর মধ্যে দিয়েছি। আর এরপর দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা ধনে যে থেঁতো করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা। এবার এইগুলোকে দিয়ে 1 মিনিটের মতো হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এবার এই সেদ্ধ আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা। সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হিং, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 চামচের মতো চিনি। আর এরপর দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম আমচুর পাউডার। এবার এই মশলাগুলোকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার খুন্তি দিয়ে আলুটাকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে হবে। দেখুন, এই আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এরপর আমি এখানে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার ছুরি দিয়ে আমি পেঁয়াজটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই যে গোড়ার দিকটা রয়েছে এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজের যে পাপড়িগুলো রয়েছে বা লেয়ারগুলো রয়েছে, ওইগুলোকে আমি একটা একটা করে খুলে নেব। দেখুন, এইভাবে এটাকে আমি খুলে নিলাম। ঠিক একই রকমভাবে আরও একটা লেয়ার আমি খুলে দিচ্ছি। এইভাবে 2টো লেয়ার একসাথে করে রেখে দিতে হবে। দেখুন, এইভাবে আমি আর একটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে 2টো লেয়ার একসাথে করে আলাদা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি সব পেঁয়াজের পাপড়িগুলোকে বা লেয়ারগুলোকে এইভাবে খুলে নিয়েছি আর 2টো করে লেয়ার আলাদা আলাদা করে আমি ভাগ করে নিয়েছি।
এরপর আমি যে আলুর পুরটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এটার মধ্যে থেকে আমি এইভাবে গোল গোল বল আকারে তৈরি করে নেব। দেখুন, এইরকম সমান আকারে এই বলগুলোকে তৈরি করে নিতে হবে। এগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার যে পেঁয়াজের পাপড়িগুলোকে বা লেয়ারগুলোকে আমি খুলে আলাদা রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা পেঁয়াজের পাপড়ি আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর। আর ঠিক একই রকমভাবে আরও একটা পাপড়ি আমি এর উপরে দিয়ে দিলাম। আর এটাকে এইভাবে একটু চেপে বন্ধ করে দিতে হবে। দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটাও আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। আর এরপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই শুকনো উপকরণ আমি মিশিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন বন্ধুরা, এইরকম একটা ব্যাটার আমি তৈরি করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। আমি এখানে 2 চিমটি বেকিং সোডা দিয়েছি, এর থেকে বেশি কিন্তু দেবেন না। বেকিং সোডাটাকে দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম তেল। গরম তেল দেওয়ার কারণে এটা খুবই মুচমুচে তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচেই থাকবে। এবার গরম তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজের যে আমি নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আর তারপর এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক একই রকমভাবে এগুলোকে আমি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। খুবই অসাধারণ স্বাদে খেতে হয় আর একদমই নতুন ধরনের ইউনিক একটা রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যেটা ভেতর থেকে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এর গায়ে বেসনের লেয়ারটা কিন্তু খুব বেশি মোটা হয়নি, একদমই পাতলা একটা কোটিং তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো পেঁয়াজ দিয়ে একদমই ইউনিক একটা রেসিপি বাড়িতে কীভাবে তৈরি করবেন। এইভাবে আপনার বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।